না না, এটা তো তৃণমূলের কালচার, তৃণমূলের কালচার অর্থাৎ সব কিছুই ওরা দখলে নেবে। তারা মানুষকে মানুষ বলে মনে করে না, শ্রমজীবী মানুষকে তো মনেই করে না তারা। তারা মনে করে আমাদের প্রাধান্য বজায় থাকবে, তাতে করে বাকি যারা আরও রয়েছেন তারা তাদের রুজি রোজগার কীভাবে হবে না হবে সেই ব্যাপারে তাদের চিন্তা হবে না। তো স্বাভাবিকভাবে মানুষ জোটবদ্ধ হচ্ছে, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে, তারা বিজেপির ছত্রছায়ে আসছে, বিজেপির পতাকা তলে আসছে, বিজেপি তাদের পাশে আছে আগামী দিনেও। যে সমস্ত নেতৃত্ব কালকে উপস্থিত ছিল তাদের গ্রেপ্তারির দাবি তুলছে তৃণমূল। বললাম এটা তো বিজেপির কালচার, বিজেপির কালচারটা তো এটা। ওরা হেরে যাওয়ার পর উত্তর মালদায় ওরা হারায়, এবং বিশেষ করে গাজলে ব্যাপক মার্জিনে তাদের পিছিয়ে থাকা, এইটা ওরা মেনে নিতে পারছে না। ওরা কিছুতেই মেনে নিতে পারছে না যে গাজলে কেন এদের এই এই পরিস্থিতি। স্বাভাবিক মানুষ তো তাদের ক্ষিপ্ত, মানুষ তাই রায় দিয়েছে তাদের, এটা ওরা মেনে নিতে পারছে না। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ে কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia caindo.